ঝালমুড়ি বাজা বাদাম শসা নাশপাতি আমরা গরমে শসা গরমে আচার ঝালমুড়ি জীবনে খাইছি না কিন্তু ভাত। ওকে নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝালমুড়ি আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ঝালমুড়ি কই ভাই, আগে আমি এটা ইয়ে করে দিই, দাঁড়াও হুলস্থুল করিও না, কও দেখি এখন ডাক দাও। তেঁতুলের আচার, বরের আচার, ঝালমুড়ি, ভাজা বাদাম, শসা, নাশপাতি, জালে ঝুলে ঝালমুড়ি, বরের আচার, তেঁতুলের আচার, ঝালমুড়ি, নাশপাতি, বাদাম, বহুত দিন পরে। তেঁতুলের আচার, বরের আচার, ঝালমুড়ি, ভাজা বাদাম, শসা, নাশপাতি, আমরা গরমের আচার, গরমে ঝালমুড়ি। ওই যে এখন এটা এটা নাশপাতি, এটা নাশপাতি, কয়দিন ধরে এটা নাশপাতি সেল করো? এই তো নাশপাতি আজকে এক মাস যাবত সেল করি, এটা গরমের জন্য নাশপাতি। হ্যাঁ নাশপাতি, প্রথমবার আমি নাশপাতি এরকম খাইলাম। এই তো এই মরিচ দিব, নমক দিব, জাল দিব, উল্টো তেঁতুলের আচার দিব, পরে তেঁতুলের আচার, বরের আচার, ঝালমুড়ি, ভাজা বাদাম, শসা, নাশপাতি, আমরা সব দিবাই, সব দেব, দাঁড়াও আমারে দিয়ে দিব, আমিও আমার দিয়ে দিব, সব দিয়ে দিব, সব লাগাই দিব। তেঁতুলের আচার, বরের আচার, ঝালমুড়ি, ভাজা বাদাম, শসা, নাশপাতি, আমরা নাশপাতির লোক আবার আচার দেয়নি, এই তো আচার, কিন্তু টক ঝাল লাগবো, আরাম লাগবো, আচার দিলে মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। আর কি আছে আচার? ইয়ো নাশপাতি ছাড়া এই তো এই শসা আছে, গরমের শসা আছে, একটা শসা দিলাই, আর গরমের আমরা আছে, গরমের ও আমরাও আছে, নি গরমের আমরা আছে, ওরে বাবা রে সব দেখি রাখি দিছো, হ্যাঁ সব রাখি। নাম কি তাকো ভাই, নাম কো? আমার নাম, আমার নাম চৌধুরী স্টুট। নাম কো, নাম কো ইয়াদব? আমার নাম হলো ওই তো পলাশ দাস। তে বাড়ি কোন জায়গাতে? বাড়ি আসুন রোড। আচ্ছা এটা কয় বছর ধরে এই ব্যবসাটা করলাম? এই তো এক বছর যাবত, এক বছর যাব। আগে কি তা করতাম? আগে সবজির ব্যবসা করতাম, এখন সবজি ব্যবসা ভালো না এটা ভালো? দুটোই ভালো। আচ্ছা দেখি একটা ইয়ে দিলাম খাইয়া দেখি, আমরা না না আমরা এটা তো একটু চুকা চুকা, এটা শসা দিলাম, গরমের শসা, গরমের শসা বাম্পারে করিয়া দিও, বাম্পার করে জাল দিব, নমক দিব, একটু আচার দিব সাথে, যে মনটা ভালো থাকে। এটা কি তা ক্যাপটা লাগাওতে? ক্যাপটা কি তার লেগে আনছো? ওই ক্যাপটাই তো মাথায় দিয়ে ঝালমুড়ি ডাব্বা নিয়ে আটি তো, এই জন্য ক্যাপটা দিই। আচ্ছা চলো শশা দো, আমি কই ধরতাম দেখি একটু সরো, একটু এটা রাখি দিই, কেন থাকুক। এটা একটু আচার আর একটু লবণ, প্রথমবার তেঁতুল আচার দিয়া নাশপাতি, জীবনে খাইছি না কিন্তু ভাত। বেটাই আইডিয়া লাগাইছে কিন্তু বাম্পার, তেঁতুলের আচার, বোরের আচার, ঝালমুড়ি, ভাজা বাদাম, শসা, নাশপাতি, আমরা গরমের শসা, গরমের আচার, বাম্পার, বাম্পার, ভাজা বাদাম, শসা, তেঁতুল আচার উইথ নাশপাতি, খাও না খাইয়া দেখো দিয়ে স্বাদ। এখানে হলো শসা, হ্যাঁ শসা, এটা গরমের শসা, গরম কমে যাবে শসা খাইলে, শশার লোক নাই নি, শশাতে একটু আচার দিছি, তেঁতুলের আচার আবার, বাহ আবার দিছি, এটাও প্রথম তো শশার লি আচার, খাও দাদা খাও, আরে খাও না কিছুই তো না, আজকে ট্রিট, শশার ট্রিট, ওই দে ওই দে তারে রস দে, শশা খাও, শশা কান গরমে শশা, না নাশপাতি ফল খাইলে বালা শরীরের লাগিয়া, খালি শশা খাবাই না, শশা খাইলে মাথা চুলবো যাবে, শশা খালি শশা না, শশা আচার আর লবণ, দাও 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 শশা দিলা, শশা নেবে দাদা, যেটা ভালো লাগে ওইটা আমি খাবো, দাদা কি দেব, শশা দেব, দিয়া দাও, মনটা না থাকবে, হ্যাঁ মন দিল, আর নাশপাতি এলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিশেষ দরকার, তার তার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম, আসলে আমি নাশপাতি খাওয়া চুলবো যাবে, অ্যাডভার্টাইজমেন্ট দর্শক কইয়া দিতাম নি, দাদা যেটা কই নটা মার, তাহলে শশা দিয়ে মনটা ঠান্ডা থাকবে, মন দিল সব ঠান্ডা, হ্যাঁ কইয়া দিতাম নি আজকে, হ্যাঁ বস মন দিল সব, আমরা চক্রবর্তী বাবুর লাগিয়া এ না করে এটাও পারে পারে
আরো দিন শশা আরো দিন হ্যাঁ ওই বলতে আজকে শশা খাইয়ে রেস্ট করে নিতাম সুন্দর কি সুন্দর চেহারা আমরারও সুন্দর না না এটা আমি খাইতাম না কোন দিকে কোন দিকে হাটো ডেইলি মানুষের দেখাইলাই মানুষের ডেইলি টা খাইবো এই তো তেতুল আছে দেখলে মনটা চাইবে খাওয়ার জন্য বাহ আর শশা গালি ভিতরে ঠান্ডা হবে চলো নেও খাও সবে খাও রাখি দুইটা রাখো রাখো এটা রাখি দেও দেও এখন কিতা কিতা শশা না আমরা দেও শশা বার করে দিলাম দুই তিনটা বার করে দেও কি সুন্দর শশা মরা মরা 16 বছর বাচ্চা লাগলো শশাটা 16 বছর এটা আমার পছন্দ কিতা এডভার্টাইজ দিয়ে দিতাম না এটা এলে কিছু মাতে না কোন জায়গাতে আছে ঠিক নেই এক বিঘা জায়গা বলে আছে এক বিঘা জায়গা বলে আছে পাত্রিপুদ্দাসী কার লাগিয়া ওই তো দাদা লাগিয়া আচ্ছা পাত্রিপুদ্দাসী কিরকম পাত্রি লাগে ভালো 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 হ্যান্ডসাম লাগবো হ্যান্ডসাম লাগে হ্যাঁ 25 বছর হইল তোমার লাগে বলে 25 বছর 25 হইলে কম হয়ে যায় বেশি কিতা লাগবো ব্রাহ্মণ লাগবো কায়স্থ লাগবো কিতা লাগবো ব্রাহ্মণ লাগবো ব্রাহ্মণ লাগবো এই তো কুস্তাছি জালমুড়ি ব্যস্ত ব্যস্ত জালমুড়ি ব্যস্ত দুই নিয়ে কুজালাম এটাও বানাই শশা তুমি খাইয়া রিভিউ দিলাই না খুব টেস্টি দিল মন সব ঠান্ডা হয়ে গেছে দর্শক বৃন্দ উনি এক নম্বর বিজনেসম্যান এই একটা টুকরিতে অনেকগুলো জিনিস না এটা কি এখন এটা হলো ঝালমুড়ি 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 তেঁতুলের আচার বড়ির আচার ঝালমুড়ি বাদাম শসা নাশপাতি আমরা ভুজিয়া সাতটা আটটা আটটা আইটেম আছে আটটা আইটেম এটা কিরকম আটে আটটা আইটেম বাবা রে বাবা রে ঝালমুড়ি দেবার চানা মশলাও দেও চানা দিয়ে ভুজিয়া দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিই এটা সব কে বানা এই তো আমি তো বানাই নিজে বানাও হ্যাঁ নিজে বানাই নিজে ঘরে বানাই রাত্রে না সকালে বানাই নিয়ে আসি কটার সময় বাইর ধরতে ঘুমে উঠি ছয়টে সাড়ে পাঁচটা ছয়টে উঠি এটা সব বানানি শুরু করি এগারোটা ঘরতে বাইরে স্কুল দৌড়ি বারোটা টিফিন দিয়ে স্কুলে বেছে নিউ মার্কেট পাটক বাজার আসি চারটে চৌদ্র স্টোর আসি ডেইলি চারটে এখানে নেই চারটে সাড়ে চারটে চৌদ্র স্টোর আসি আচ্ছা খাইয়া রিভিউ দিলা ওই রকমই তো না তো মানুষটা বানাইছে তো কষ্ট করে কই এখন হিসাব করে দেখো দিয়েছে খাইলে হোক বা খাইয়া দেখো আজকে তুমি কাস্টমার কিছু কইলাই না কিরকম হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা তো তেঁতুলের আচার বড়ির আচার ঝালমুড়ি বাজা বাদাম শসা নাশপাতি ভুজিয়া গরমের শসা গরমের আচার ঝালমুড়ি বাদাম শসা নাশপাতি আমরা সব সব বাম্পা 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 ওকে ধন্যবাদ ধন্যবাদ।